বনগা পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন তৃণমূলের প্রার্থী নিয়ে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। জেলা নেতৃত্বে সভা করার পর একাংশের তৃণমূল কর্মীদের পৃথক সভা, বিজেপির দাবি গোষ্ঠীদ্বন্দ্বের ফল। উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে বনগা পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে। বিজেপির পক্ষ থেকে শুক্রবার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তৃণমূলের প্রার্থী কে হবে তা নিয়েই চলছে জোর জল্পনা। এসবের মাঝেই শুক্রবার 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুভাষনগর ময়দানে তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান কানুবালার উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভাতে উপস্থিত ছিলেন স্থানীয় একাংশের তৃণমূল কর্মী সমর্থকেরা। সভা থেকে দাবি তোলা হয়, আসন্ন পৌর উপনির্বাচনে 14 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হোক প্রাক্তন পৌরপতি শঙ্করার্ঢকে। এবছর প্রার্থী হিসেবে উন্নয়নের জন্য আমরা শঙ্করার্ঢকে আমরা চাইছি। এই 14 নম্বর উন্নয়নের জন্য উনি আগেও আমাদের সঙ্গে থেকেছেন, এবারও থাকবেন, সেই কারণের জন্য ওনাকে আমরা চাইছি। সবার ভালোর জন্য, সবার সারা বনগার জন্য, উনি হচ্ছে যে সবার উন্নয়নের জন্য ওনাকেই আমরা চাইছি। শঙ্করার্ঢকে আমরা এই কারণের জন্য চাইছি, সারা বনগাকে উনি যেভাবে উন্নয়ন করেছে বা ঢেলে সাজিয়েছে, আমরাও চাই। বিগত দিনে আমরা দেখেছি এক নম্বর ওয়ার্ডে উনি ছিলেন, নির্বাচিত হয়ে চেয়ারম্যান হয়েছিলেন, যেমনভাবে ওখানে উন্নয়ন করেছে, আমরাও চাই যে আমাদের ওয়ার্ডটা উন্নয়ন হোক, ওই জন্য আমরা ওনাকেই চাইছি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। সম্প্রতি তৃণমূলের জেলা নেতৃত্বের পক্ষ থেকে সভা করা হয়েছিল 14 নম্বর ওয়ার্ডে, তারপর পাল্টা এদিনের সভা। এ বিষয়ে শঙ্করার্ঢ বলেন, ব্যক্তিগত কাজে বাইরে ছিলাম, বিষয়টি জানি না, তবে 14 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমার নাম প্রস্তাব করেছেন। তবে প্রার্থী কে হবেন তা ঠিক করবে দল। আমি শুনেছি, আমি যদিও জানি না, আমি ছিলাম না, আজকে বাইরে ছিলাম, তা আজকে যে আমার নাম আপনার মুখে শুনলাম যে আমার নাম তারা মনোনীত করেছে, সবার আগে নতমস্তকে ওই ওয়ার্ডের নাগরিকদের এবং কর্মীদেরকে প্রণাম জানাই এবং তাদের কাছে চিরকৃতজ্ঞ। প্রার্থী কে হবে না হবে সেইটা তো দল ঠিক করবে, সেটা সর্বোচ্চ নেতৃত্ব, রাজ্য স্তরের নেতৃত্ব করবে। এবং বিগত দিনে, বিগত পৌরসভায় আমাকে প্রার্থী করেনি, আমরা দলের মান্যতা নিয়েই চলেছি। সর্বোপরি দল তো যাকে টিকিট দেবে, দাবি অনেকের হতে পারে, দল 100 বার না দাঁড়ানোর তো কিছু নেই। দল যে দায়িত্ব দেবে, যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব মাথা পেতে নেব। এ বিষয়ে প্রাক্তন চেয়ারম্যান কানুবালা বলেন, নির্বাচন ঘোষণা হয়েছে, আমাদের সাথে কোনো রকম আলোচনা করা হয়নি, সে কারণেই দলীয় কর্মীদের আমরা ডেকেছিলাম, তাদের সাথে আলোচনা হয়েছে। বনগাঁর যে 14 নম্বরের যে পুরো নির্বাচন ডিক্লেয়ার হয়েছে সেটা 21 তারিখে মানে হবে, সেখানে আমাদের কাছে সাথে কোনো আলোচনা, কোনো কেউ কিছু করেনি এই ব্যাপারে, কিন্তু আমরা সেই জন্য এখানে কর্মীদের ডেকেছি যে আমাদের এখানে এই সভায় থেকে একজনের নাম তোলা হোক, যে যাকে আমরা এখানে ক্যান্ডিডেট করব। সেই এখানে বাস্তবে যেসব কর্মী আছে যাদের কোনোদিন ডাকেনি, যাদের এতদিন তৃণমূল করে এসছে, কিন্তু এখন কিছু নতুন এসছে যারা হয়তো বিজেপি থেকে তারাই এখন এখানে মতবর হয়ে উঠেছে, সেই জন্য আমরা যারা পুরনো তৃণমূল আছি, যেমন আমি 20 বছর এখানকার কাউন্সিলর আছি, আমি চেয়ারম্যান হয়েছি, ভাইস চেয়ারম্যান হয়েছি, রানিং কাউন্সিলর ছিলাম, আমার সাথে কোনো আলোচনাই করা হয়নি। আমাদের এখানে সব কর্মীরা, তৃণমূল কর্মীরা যারা পুরনো, তারা বললো আমরা ডেকে একজন নাম এখানে ই করে দলের কাছে পাঠাবো। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী শ্যামল রায়। তিনি বলেন, বিগত পৌর নির্বাচনে তারা নির্দল করেছেন, এখন আবার তৃণমূল করছেন। আমাদের তৃণমূল কর্মী যেটা পার্টির থেকে ক্যান্ডিডেট করবে সেই ক্যান্ডিডেট হবে, অন্য তো ওখানে যারা করেছে এর আগের বার তারা নির্দল করেছে, নির্দলের প্রার্থী হয়ে করেছে, এবার আবার শঙ্করার্ঢ হয়ে করছে। আর এখানে তো তৃণমূলের এই পার্টি, এই অফিস, এখান থেকে তৃণমূলের সব কিছু, তৃণমূলের ক্যান্ডিডেট উপর থেকে যাকে করবে তারাই, আমার আপত্তির কোনো ব্যাপার না, আমাদের সিম্বলের যে আনতে পারবে তার পিছনে আছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বনগাঁ 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসন্ন বিশ্বাস। এ বিষয়ে তিনি বলেন, গত নির্বাচনে দলের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন প্রাক্তন চেয়ারম্যান কানুবালার স্ত্রী, এরপর দল থেকে তাকে বহিষ্কার করা হয়, এখনও তাদের দলে ফেরানো হয়নি।
নির্বাচন ঘোষণা হতেই তারা ফের সক্রিয় হয়েছেন। এর পেছনে অন্য শক্তি কাজ করছে, সমস্ত বিষয়টি আমরা নজরে রাখছি। 14 নম্বর ওয়ার্ডে যেটা আজকে ঘটেছে, এটা হচ্ছে যে যিনি আহ্বান করেছিলেন মিটিংটা, উনি হচ্ছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত বালা, আমরা কানুবালা বলে ডাকি। ওনার ওয়াইফ শেষ যে পৌর নির্বাচন তাতে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়েছিলেন, তারপরে তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করে। এখনও তিনি তৃণমূল কংগ্রেসের নতুন করে কিন্তু জয়েনিং করেনি, তা সত্ত্বেও ভোট ঘোষণা হলে তাদের ভোটে দাঁড়ানোর একটা প্রবণতা দীর্ঘদিন ধরে আমরা দেখছি, এবং এর পেছনে একটা অদৃশ্য একটা শক্তি এর মধ্যে ভর করছে। সেই শক্তি নিয়ে কিছু স্থানীয় 15-20 জন 14 নম্বর ওয়ার্ডের কর্মী ছাড়া আর বাদবাকি হচ্ছে 12-17 নম্বর ওয়ার্ডের কিছু লোকজন নিয়ে একটা মিটিংয়ে করার চেষ্টা করেছে, কিন্তু সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা এতে একদমই সাথ দেয়নি, যার জন্য মিটিংটা পোস্টপোন করেছে। 14 নম্বর ওয়ার্ডের প্রার্থী নিয়ে সভা পাল্টা সভা অনুষ্ঠিত হওয়ার ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই আখ্যা দিয়েছেন বিজেপির বিধায়ক। এ বিষয়ে বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, এটা সম্পূর্ণ ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, সে গোষ্ঠীদ্বন্দ্বের ফল হচ্ছে এটা। আজকে এক গ্রুপ মিটিং করে বলছে আমরা তৃণমূল, কালকে এক গ্রুপ মিটিং করে বলছে আমরা তৃণমূল। বনগাঁর জনগণ পুরো অতিষ্ঠ হয়ে গিয়েছে, সেই সঙ্গে 14 নম্বরের ভোট ডিক্লেয়ার হয়েছে, 14 নম্বর ওয়ার্ডের মানুষের পুরো একদম জ্বালা যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আমার বক্তব্য গোষ্ঠীদ্বন্দ্বের যন্ত্রণা থেকে বনগাঁওবাসীকে মুক্ত করা দাবি আমার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁও।